হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। বাইরে তো তাপমাত্রা বেড়েই চলেছে, আর তার মধ্যেই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি নানা রকম শরবতের রেসিপি। তো আজকেও একটা শরবত আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে কাঁচা আম আর পুদিনার শরবত। তো চলো সেটা কিভাবে করব দেখা যাক। এই শরবতটা করার জন্য যেটা আমার প্রথমেই দরকার সেটা হচ্ছে কাঁচা আম, আর দরকার পুদিনা পাতা। ব্যাস এই দুটো জিনিস নিলেই আমার হয়ে যাবে। আর লেবুটা রেখেছি আমি একটু গার্নিশ করব বলে, সাজাবো বলে। তো আমি আমটাকে না সেদ্ধ করব না পোড়াবো, কাঁচাই আমি এটা শরবত করব। কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে, আর এটা কিন্তু মানে খুব মানে এই যে লু বইছে, এই যে তাপমাত্রা, এটা মানে গায়ে না লাগার জন্য এইটা খুব দরকারি। এইটা খাওয়া ভীষণই উপকারী, আর পুদিনা পাতাও কিন্তু ভীষণ ঠান্ডা রাখে শরীরকে। তো চলো এটা কীভাবে বানাচ্ছি দেখো। আমি কাঁচা আমগুলোকে ভালো করে ধুয়ে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, আর পুদিনা পাতাগুলোকেও সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি কাঁচা আম আর এই পুদিনা পাতাগুলো দিয়ে দেবো, আর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। যদি একটু টক টক বেশি ভালোবাসো তো চিনির পরিমাণ অল্প দেবে, সেটা তোমরা স্বাদ অনুযায়ী দেবে। আর দিয়ে দেবো এর মধ্যে আমি প্লেন সাদা নুন, যেটা এমনি এই নুন আমরা ইউজ করি সেই নুন দেবো, আর দিয়ে দেবো বিট নুন। তো এই তিনটে জিনিস দিয়ে আর একটু সামান্য জল দিয়ে এটাকে ভালোভাবে আমি পেস্ট করে নেব। এই সময় কিন্তু টক জাতীয় জিনিস, কাঁচা আমের ডাল বলো, কাঁচা আমের শরবত, এইগুলো খাওয়া ভীষণ ভালো। মানে তোমার শরীরে এই লুটা বা তাপটা খুব একটা লাগবে না। তো দেখো আমার এই পেস্ট মানে পেস্টটা তৈরি করা হয়ে গেছে। তো এরপরে আমি এবারে শরবতটা তৈরি করব। তার জন্য এটাকে আমি সাজানোর জন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি প্লেন নুন, আর নিয়ে নেব আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো। ব্যাস এবার এই দুটোকে ভালো করে মিক্সড করে নেব। এটা শুধু সাজানোর জন্য আমি করছি, এটা তোমরা যদি ঘরে এমনি খেতে চাও তো তো এটা না করলেও পারো, এটা স্কিপ করে যেতে পারো। এরপরে আমি গ্লাসের মধ্যে একটুখানি লেবু এরকম করে দিয়ে দিলাম, তারপরে এটাকে সুন্দর করে এই নুন আর এই যে গুঁড়ো লঙ্কার এটাকে একটু সুন্দর করে গার্নিশ করে নেব। দেখো গ্লাসের মধ্যে আটকে গেছে সুন্দর করে। এরপরে এবার আমি শরবতটা তৈরি করে নিই। তো দেখো গ্লাসের মধ্যে আমি এরপরে দিয়ে দেবো চার পাঁচটা মতন বরফের টুকরো দিয়ে দেবো, আর দিয়ে দেবো যে পেস্টটা করে রেখেছি সেইটা আমি দিয়ে দেবো পরিমাণ মতন। তো এখানে আমি 2-3 চামচ মতোই দিয়েছিলাম। দেখো কালারটাও কি সুন্দর এসেছে, পুদিনা পাতা আর কাঁচা আমের এই কালারটা দেখতেও কিন্তু খুব ভালো লাগবে। তো 4 চামচ মতো আমি জাস্ট দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব জিরে আর লঙ্কা শুকনো খোলায় ভেজে যে ভাজা মশলার গুঁড়োটা থাকে সেই গুঁড়োটাও একটু দিয়ে দেব। এটা যদি তোমাদের নাও থাকে তো জল জিরাও দিতে পারো তোমরা। তারপরে একদম ঠান্ডা ঠান্ডা জল দিয়ে দেব। ব্যাস হয়ে গেছে। এবার এটাকে ভালো করে আমাকে মিক্সড করে নিতে হবে চামচের সাহায্যে। তো তৈরি হয়ে যাবে কাঁচা আম আর পুদিনার শরবত। দেখতেই পেলে না আমি আমটাকে পোড়ালাম না সেদ্ধ করলাম, এমনি কাঁচা অবস্থায় এটা সুন্দর একটা শরবত তৈরি হয়ে যাবে, যেটা খাওয়া কিন্তু ভীষণ উপকারী আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি। আর যেহেতু পুদিনা পাতা আছে, জানো পুদিনা পাতাও শরীরের পক্ষে খুব ভালো এই গরমে, আর উপর থেকে জাস্ট একটা পুদিনা পাতা দিয়ে সুন্দর করে এটাকে সার্ভ করে দিলাম। তো চলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশনটা অন করে দিও। চলো টাটা।